চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করেই সকাল ১১টা থেকেই টেরিবাজারের কাপড়ের দোকানগুলোতে অভিযানে নামে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট, মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট। এদিন কাপড়ের শোরুম মনে রেখো, ব্র্যান্ডে বিদেশি শাড়ি বলে দেশীয় শাড়ি বিক্রি করা, পণ্যের দামের কোনো লেবেল পোশাকের গায়ে না থাকা, আমদানির কোনো বৈধ কাগজপত্র না থাকা, ত্রিপিস শাড়ি ইত্যাদি পোশাকের দামে গোপন কোড ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। আর এসবের কারণে ঈদের মৌসুমে দিনের পর দিন ঠকে আসছিল সাধারণ ক্রেতারা। শুধু তাই নয়, কসমেটিক্স সামগ্রীতেও নয়ছয় করে আসছিল প্রতিষ্ঠানটি। আর এসব প্রতারণার অপরাধে মনে রেখো কে ৮০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা সতর্কতামূলক জরিমানা করেছি ৮০,০০০ টাকা, আর ভবিষ্যতে আমরা ওনাদেরকে এবং এই বাজারের এই ধরনের বাজারে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে যাতে ভোক্তার সাথে কোনো অপরাধ না হতে পারে। একই দিন রমজানে ইফতার সামগ্রীর মান দাম স্থিতিশীল রেখে ভোক্তাদের অধিকার সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয় খাবারের দোকানগুলোতেও। অভিযানে কেসিদে রোডের ডেক্সি বাড়ি, বেক এন্ড ফাস্ট সহ মোট ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় আরো ৪২,০০০ টাকা। ইফতার সামগ্রীও আসলে দেখতে হবে, ইফতার সামগ্রী যে আমরা দেখার জন্য ওই হোটেলটাতে ঢুকেছি, ওটার পাশেই ওই বেক এন্ড ফাস্ট ছিল, জন্য ওটাও দেখা হয়েছে। চারটা প্রতিষ্ঠান ১,২২,০০০ টাকা জরিমানা। মূলত ঈদকে সামনে রেখে মনে রেখো এবং অন্যান্য কাপড়ের দোকানগুলোতে যাতে দিনে দুপুরে কাপড়ের গলাকাটা দাম আদায় না করতে পারেন বিক্রেতারা, তাই অভিযান অব্যাহত রাখার কথা জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। জোবাই রিফাত, নিউজ নাও ২৪, চট্টগ্রাম।